আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো সকালবেলায় উঠেই রোজকার মতন এখন তো 6টাতেই উঠে পড়ি, যেহেতু আম্মু নেই সেই জন্য, নাহলে 7টার সময় উঠি, 7:10 করে পড়তে আসে, একটু মুখটা ধুয়ে পড়াতে বসে করি, তারপর ছুটি দিয়ে চা খাই। আর এখন তো সেরকম কিছু বলাই নেই, আম্মু নেই যেহেতু, তাই সকাল সকাল উঠে পড়ি। সকালে উঠার পর দরমাটা ছেড়ে দিই, গাছগুলো একটু আড্ডু দেখে নিই ব্রাশ করতে করতে, তারপরে এদিকে চা পানির ব্যবস্থা করতে চলে আসি। তো কালকে যে বেগুনিটা করেছিলাম সেটা তো হাফ করেছিলাম, হাফ রাখা ছিল বেগুনটা আর কি, তো ভাবলাম আজকে ওটাতেই একটু বেগুনিটা করে নিই, তো তাই বেগুনি করে নিলাম। আর নানিও বলছিলো যে বেগুনিটাই কর, ভালো লাগছে খেতে, তো বেগুনিটা এখানে করাও কমপ্লিট হয়ে গেলো, আর যেইটুকু বেসন ছিল সেটা রেখে দিলাম। তো এখানটায় নানিকে বললাম নানিকে মাখাতে, তো নানি মাখাবে একটু পর, আর না নানি মাখায়নি, আমি মাখিয়ে নেবো, গরম ছিল তো, তাই আমি বললাম তোমাকে মাখাতে হবে না, আমাকে দাও, আমি মাখিয়ে নিই। তো আমি মাখিয়ে নিলাম, একটু পরে নানি পাশ থেকে একটু টুকুর খাচ্ছে, আমি ওইদিকে কী কাজ করছিলাম। আর ওইদিকে ওই যে থালা বাটি পড়ে আছে এখনও ধোয়া হয়নি, চা পানি খাবো, তারপরে থালা আগে রেখে দিয়ে চলে এসেছি, যদি টাইম থাকে তখন ধুয়ে নেবো, আর যদি পড়তে চলে আসে পড়াতে চলে যাবো, তারপরে 10টার দিকে ধুয়ে নেবো। তো চলুন আগে আমি চার মুড়িটা মাখিয়ে নিই, তারপর খেতে শুরু করে দিই, আর দেখি ততক্ষণ যদি পড়তে যদি চলে আসে তাহলে ভালো কথা, না আসলে ওই কটা এই মানে থালা বাটিটা নেবো, আর ওইদিকে যে থালা কটা আছে বাটি কটা আছে সেগুলোও ধুয়ে নেবো। আর আগে যখন চা খেতে বসতাম আম্মু খালি সেহতো কী রান্না করবো কী রান্না করবো, আজকে বুঝছি সত্যি রান্না করাটা ঝামেলার বিষয়। আজকে রান্না করবো খুঁজে খুঁজে বলছি, মানে নানিকে শোধাচ্ছি, ও না আজকে রান্না করবো বলো, এবার আমি বুঝতে পারছি আম্মু কেন শোধাতো। আসলে রোজ কী রান্না করে অত মাথায় থাকে না, তো তার জন্যই আর কি মানুষ শোধায় যে কী রান্না করবো বলুক। তো যাই হোক, ওখানে চা খাওয়া হয়ে গেছে, তারপর পড়াতে বসে পড়েছিলাম। পড়ানোর পর এদিকে আমি চা মানে ভাতটা চাপিয়ে দেবো আর কি, তো ভাতটা চাপিয়ে দেবো, আজকে বেশি কিছু করবো না, বেশি কিছু করবো না বলতে এই যে ভাতটা চাপালাম, আর আলু পোস্ত করবো, একটু আলু পোস্ত বলছি আলু ঝিঙি পোস্ত করবো। তো আমার ভালোই লাগে, নানিকেও শুধালাম নানি করবো, নানি বলে হ্যাঁ কর, তাহলে আর কিছু এমনি কিছু করতে হয় না, একটু ঝোলঝোল করে করিস, তাহলে আর কিছু ডালও করতে হবে না। তা ডালটা করতাম কিন্তু আর করলাম না, লাস্টের দিকে অতটা টাইম ছিল না সেই জন্য। তো এইখানটায় আমি আলুটা কাটতে বসে পড়লাম, আজকে 10টার সময় পড়াইনি, আজকে বলেছিলাম যে দুপুরে পড়তে আসিস, তো তার জন্য দুপুরেই পড়তে আসবে। আর এখানটায় আমি আলুটা কাটতেই বসে পড়েছি, আলুটা কেটে নেব, তারপরে ঝিঙিটা। আমি না আলু কাটতে পারি না খুব একটা ভালো, মানে বেশি বাদ চলে যায়, আর ওই যে ছিলা করে আছে না মেশিনগুলো হয় সেগুলোতে কাটে আর কি, কিন্তু ওটা খুঁজে পাচ্ছি না তাই বটিতেই কাটতে হচ্ছে। তো এখানে আমি আলুটা মানে অনেকটাই বাদ চলে যায়। তো যাই হোক, এখানে আমি আলুটা কেটে নেব, তারপরে ঝিঙিটা কেটে নেব। যেভাবে রান্না মানে আমি খুব একটা রান্না পারি না, প্রথমেও বলেছি এখনও বলছি, কিন্তু নানিকে শোধালাম যে আসলে আমি নানিকে বলছিলাম আর কি যে সে কাঁংরুল যেরকম করে কয়লা আলু ভাজে সেরকম করে আলুটা কাটবা, নানি বললো হ্যাঁ ওরম করে কাটো, দিয়ে ঝিঙিটা ওরম করে কাটবা। তা ওই যে আমি শোধাছিলাম এখন, দিয়ে নানি একবার এসে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ এরকম করে কাটো, তারপর আমি বাকিটা নিজে নিজেই করব। আসলে আম্মু রান্না দেখেছি, যে একবারে যে দেখিনি সেটাও না, দেখি মাঝে মধ্যেই, এটুকু জানি যে পোস্ততে আবার হলুদ দিতে নাই, তাই আমি নানিকে বলছিলাম নানি পোস্ততে হলুদ দিতে নাই না, যে হ্যাঁ পোস্ততে হলুদ দেয় না। আমি বলছি আম্মু একবার বলেছিল কাকে দেখতে এসেছে বিয়েতে, তাকে শুধিয়েছিল যে আচ্ছা পোস্ততে পোস্ত কীভাবে রান্না করে, মানে পোস্ততে কী মশলা দেয়, তা তিনি বলেছিলেন আর কি যে সবই দেয় হলুদটা দেয় না, সবই দেয় বলতে লঙ্কা নুন আর তেল দেয়, হলুদ দেয় না। তো সেই কথাটাই আমি নানিকে বলছিলাম, আম্মু বলেছিল তা মানে হলুদটা দেওয়া যাবে না। তো নানি বলছে হ্যাঁ ঠিকই বলেছে, এটা হয়েছিলো মানে দেখতে এসেছিলো একজনকে, তো তাকে আর কি বলেছিলো। তো চলুন, ওইদিকে আমার ওটা কাটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি চলে এসেছি, ভাতটাও হয়ে গিয়েছে, তো ভাতটা আমি পুষিয়ে নেব। আসলে ভাতটা আমার কী জানি কী হচ্ছে, রোজই একটু আড্ডু করে মানে মানে কী বলে বিপদের মতন আর কি, কী বলা যায়, হাত থেকে ফসকে গিয়েছিলো একটু আগেই। তো যাই হোক, ওই ক্লিপটা আর দিলাম না, আগের দিনে দিয়েছিলাম, আজকে আর দিলাম না। তো এখানটা আমি ভাতটা বসিয়ে দেবো, একটু বড় করে কাপড় দিয়ে ওটা বসিয়ে দিলাম, আর এইদিকে আমি ঝিঙে আলুটা চাপিয়ে দিলাম, একটু লঙ্কা দিলাম, একটু নুন আর একটুখানি তেল দেবো, বাস তারপর আর কিছুই দেবো না সেরকম। তারপরে আর একটুখানি চিনি দিয়েছিলাম পরে, মানে আমি চিনিটা দিলাম এর জন্য, মানে আমাদের না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আলু পোস্তটা। আলু পোস্তটা যখন ফুটে গিয়েছিল তার উপর থেকে একটুখানি পোস্ত মানে বেটে দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, তার জন্য আর ঝিঙেটা আছে যেহেতু কষটাও কেটে যাবে। তো আম্মু বলছিল ভালোই করেছি, ঝিঙেতে মানে ঝিঙে আলুতে চিনি দেয়, তাই বললাম ভালো কথা তাহলে। আর খুব সুন্দর হয়েছিল খেতে, প্রথমবার রান্না করলাম কিন্তু খুব ভালো হয়েছে। তো এদিকে আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেলো, বেশি কিছু করবো না বললাম, খাবার খাওয়ার সময় এক ডিমের পিঠে করে নেবো, মানে ওই পেঁয়াজ কেটে ডিম পিঠে করে নেবো আর কি।
তো এদিকে আমি ঘর বসার মানে ঘরটা গোছাতে চলে আসলাম। ঘরটা যেহেতু এখনো পর্যন্ত ঠিকঠাক করা হয়নি সেই জন্য, তো কালকেই বিছানাটা চেঞ্জ করবো, আজকে আর চেঞ্জ করব না। তো চলুন এখানটা আমি বাকি কাজগুলো এবার করে নিই। এদিকের যেই মশাইটাকে খুলে ওই যে কোণে আছে ওটাকে মানে ভালো করে গুটিয়ে রেখে দিই। ভালো করে মশারি গোছ করতেও পারি না সত্যি কথা, আসলে আম্মু থাকলে না সব কিছু আমার কীরকম কীরকম লাগে, মানে ঠিকঠাক টাইম মতো হয়ে যায় এরকমও নয়। আর এখন যত তাড়াহুড়ো করছি তাও হচ্ছে না, কিন্তু আজকে তাও তাড়াহুড়ো করে নানির সাথেই খেতে বসেছিলাম। আসলে আগের দিন অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই নানি বলছে একটু তাড়াতাড়ি করে করে তখন একসাথে খেয়ে নেবো। আমি বললাম বেশ ঠিক আছে, তা তার জন্য তাড়াহুড়ো করে এদিকে আর বসলাম না, নাহলে রান্না করার পর একটুখানি বসবো মনে করলাম। তো নানি বললো তাড়াতাড়ি করে আর বসতে হবে না, একবারে তুমি ঘর সরা গুছিয়ে মুছে নিয়ে গা ধুতে চলে যাও, তারপরে একবারে খাবার খেয়ে নেবে। তাই বললাম বেশ ভালোই কথা, তখন তার একটু ঘুমানো হবে, ঘুমানোও হবে না বললে ভুল হবে, মানে পড়তে চলে আসবে, তার একটু গা টা গড়ানো হবে আর কি। তো চলুন এখানে আমার বিছানাটাও কমপ্লিট হয়ে গেলো গোছানো, এরপরে বালিশগুলো রেখে দেবো, আর এই সাইডটা আর একবার করে মানে ঝাঁটাই করে ঝাঁট দিয়ে নেবো। আসলে এটা বিছানারই ঝাঁটা, মানে এমনি মেঝে ঝাঁট দেওয়া নয়, এটা বিছানার ঝাঁটা। তো অনেকেই ভাবতে পারে হয়তো যে এমনি ঝাঁটা হয়তো, কিন্তু না এটা বিছানার ঝাঁটা। তো চলুন তারপরে গুছিয়ে ঘর উছারা সব ঝাঁট ঝাঁটা দিয়ে নিয়েছিলাম, এরপরে মোছাটা লাগিয়ে নেবো। আর আজকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো আজানের আগেই, আজানটা দিলো আর তখনই গাটা ধুতে গেলাম। তো চলুন এদিকে আমি তাড়াতাড়ি করে আগে মোছাটা লাগিয়ে নিই আর ঘরটা মুছবো, বাকি আর কিছু দেখাবো না, মানে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো আর বারবার ক্যামেরা করতে একটু দেরি হয়, আর নানি খুব একটা পছন্দ করে না আর কি, মানে বয়স্ক মানুষ তো অতটাও বুঝে না আর কি, খালি বলবো খালি ফোন নিয়ে কী করিস ফোন নিয়ে কী করিস। তো তার জন্যই আর কি একটু কম কম ফোন চালাচ্ছি, মানে চালাচ্ছি ঠিকই কিন্তু ওই যে ট্রাইপড লাগায় না অতটা বুঝতে পারে না বয়স্ক মানুষ, তার জন্য তো কিছু বললিও না। বলে এমনি করে নানি মানে ছবি ভিডিও দেখছি এর জন্য বলছো। তো যাই হোক এইদিকে আমি ঘর সরাটা মুছে নেব। আর যেটা বলছিলাম আম্মুকে আমি ফোন করেছিলাম, আম্মু বললো যে মানে আম্মু আসতে এখনও দু তিন দিন লাগবে, মানে রবিবারে আসবে আর কি, আমি যাবো আর কি নিতে, তো দেখি কি কত দূর হয়। আমি বলছি আর ভালো লাগছে না এবার চলে আসবে, আম্মু বলছে তাই বললে হয় আর এই কদিন থাক আর কিছুদিন, তারপরে তো চলেই যাবো, খালারও একটু সুবিধা হচ্ছে। তো যাই হোক বললাম বেশ ঠিক আছে, আসলে একা একা ভালো লাগছে না আর অনেক দিন হয়ে গেলো না, তো যাই হোক কিছু করার নেই। গল্প করতে করতে আমার ঘর সরাও মোছা হয়ে গেছে, আর গোলসিটা একটু ভালো করে পানি দিয়ে দেবো, আসলে মানে মোছাতে খুব একটা ধুলোটা যায় না, ভালো করে পানি দিয়ে এরকম করে দিয়ে দেওয়া হয় না, তাহলে ধুলোটা অনেকটা মানে চলে যায়। ওই যে দেখতেই পেলেন ভিতরে ভিতরে একটু একটু করে ধুলোগুলো থাকে, তো চলুন আর একবার পানি দিয়ে নিই, দিয়ে ধুয়ে নিই। তো চলুন ওইদিকে মোছা কমপ্লিট করার পর আমি স্নান করতে চলে গিয়েছিলাম, তারপরে স্নান করে এসে নানি আর আমি ভাত খেতে বসবো এবার। তো নানি বসে পড়েছে আর আমি খাবারগুলো খুলে দিচ্ছিলাম আর কি, তো ভাতটা খোলা হয়েছে, তরকারিগুলো কিছু বাকি ছিল সেগুলো নিয়ে চলে আসলাম, এরপরে আমিও বসে পড়বো। আর আমি ঠান্ডা পানি খাই যেহেতু নানি ঠান্ডা পানি খায় না, তাই ওই যে বোতলটা আলাদা করে আমি নিয়ে নিয়েছি আর নানিকে পানি দিয়ে দিয়েছি আলাদা করে, তো ওই ঠান্ডা পানিতে একটুখানি পানিটা মিক্সড করে নেবো, তারপর ভাতটাও খেয়ে নেবো। তো চলুন এখানে আমার আগে ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে আবার না হয় বিকেলে কথা বলছি। তো তিনটে বেজে গিয়েছিলো, তখন পড়াতে বসে পড়েছিলাম, আর চারটে দশ পনেরো করে এরকম মেঘ ডাকছিলো, তাই বাচ্চাটাকে পড়াচ্ছিলাম, ওর দাদি এসেছিলো ওকে নিতে, আসলে মেঘ ডাকছিলো অনেক জোরে। তো তারপরে দরজাগুলো লাগিয়ে দিয়েছিলাম, আর এদিকে একটুখানি বৃষ্টি পড়েছিলো, আর ঘরের দরজাগুলোও লাগিয়ে দিয়েছিলাম, আর এমন আধা লেগেছে মনে হচ্ছে কটাই না বাজে। তো সবেমাত্র চারটে দশ বাজে, তো মানে ওই যে একটুখানি পানি হলো আর কি ওর জন্যই, তো পানি হওয়ার পর পানিটা থেমে গিয়েছিলো, তারপর আবার হাওয়া দেয় ঝড় দেয়, তারপরে ঝড়ের মানে এই যে গাছটা আছে নারকেল গাছটা, আসলে আমাদের বাড়িতে ছোটো গাছ তার জন্য তো ওটা বোঝা যায় না যে খুব জোরে হাওয়া হলে মানে উপরে এসেছিলাম দরজাগুলো লাগাতে, দরজা ঘরের দরজাগুলো খোলা ছিল সেই জন্য লাগিয়ে দিতে এসেছিলাম, তারপর দেখছি নারকেল গাছটা এমন হচ্ছে মনে যেন পড়েই যাবে, এত দোলা দুলছে, দেখুন আপনারাই বলুন, মানে এমনিতেই হেলে আছে গাছটা, তারপরে আবার এত হাওয়া দিচ্ছে আরও বেশি করে হেলে যাচ্ছে।
তো বৃষ্টি থেমে গিয়েছে, বৃষ্টি থামার পর মানে এখন বাজে 5:15 হবে হয়তো। তো বলেছিলাম কালকে এদিকটা প্রচণ্ড নোংরা হয়েছে, তারপর আজকে আবার বৃষ্টি পড়ে ধুলোগুলো আরও করে চেপে বসে পড়েছে মনে হচ্ছে। তো তাই চলে আসলাম ঝাঁটাটাকে নিয়ে এদিকটা ঝাড় দিতে। আসলে এই রাস্তাটা অনেকটাই বড়, মানে এই রাস্তাটা আবার এই যে ঝড় দিল, আশেপাশের গাছের এবং পাতা অনেক কিছুই পড়েছে। এখন দেখে মনে হচ্ছে খুব একটা ময়লা নাই, কিন্তু প্রচণ্ড ময়লা ছিল। তো চলুন এইগুলো আগে আমি ঝাড় দিয়ে নেব, তারপরে এই যে এদিকটা ঝাড় দেওয়ার পর আর আমার যেখানে ক্যাম্প থাকবে সেইখানে আমার মুরগিগুলো চলে আসবে। তো যাই হোক, এইগুলো ঝাড় দেওয়ার পর আমি ওইদিকে যাব, ওইদিকে যে ছোটো কুলিটা আছে ওই কুলিটাও ঝাড় দিতে হবে। মানে আগের দিন পাত ঝড় হয়েছে, তো সব ঝড়ের জন্য হাওয়া দিয়েছে আর সব গুলিতে এসে চিকগুলো এসে আটকে পড়ে আছে। তো চলুন এইদিকটা আমার মোটামুটি অর্ধেকটা কমপ্লিট হয়েই গেছে, আর একটুখানি বাকি আছে। আর এই যে পাশে একজন চাচিমা ছিলেন, উনি কথা বলছিলেন, তো ওনার কথাগুলো একটু আধটু করে শুনছিলাম আর ঝাড়টাও দিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক চলুন তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিই, আবার বেলা হয়ে যাচ্ছে। এই দিকটা অনেকটাই রাস্তা না, অনেকটাই টাইম লেগে গেল। আর এই যে খালি বালটিনটা এক ভর্তি হয়ে যাবে, এত ময়লা হবে। আর এই যে চাচি দাঁড়িয়ে আছে আর কি, তো কথা বলছিল ওই পাশে একজনের চাচির সাথে আর কি, আর মাঝখান থেকে আমি সব শুনছিলাম। তো যাই হোক চলুন তাড়াতাড়ি করে এবার ঝাড়টা দিয়ে নিই, দিয়ে ওই ময়লাগুলো বালিতে ঢুকিয়ে আগে ওটা ফেলে ওটা আগে আলাদা করে ফেলবো, আর ওই যে ওই গুলিটা ওটাও আলাদা করে ফেলে দেবো। তো চলুন এবার এই দিকটাতেও চলে এলাম, ওই দিকটাতেও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই যে এক বালটিন ময়লা হয়ে গেল, তো এটাকে এখন রেখে দিই। ওই গলি শেষ প্রান্ত পর্যন্ত ঝাড় দিতে হবে, তাই এখন রেখে দিলাম, এখন ঝাড়টাকে দিয়ে নিই, তারপরে গিয়ে ফেলে দেবো। আর এই যে এখন বালিগুলো আছে না সাইডে, এই যে ইটের সাইড বেয়ে বেয়ে পড়েছে, ওইগুলো এখন প্রথমে ভাবলাম যে তুলবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না তুলেই দিই। আর ওই যে ময়লার তোলার জন্য যেই লাল রঙের যেটা ইউজ করি না, ওটাতে করেই তুলে নিয়েছিলাম আগের দিন, সেই তুলছিলাম বালিগুলো, দেখেছেন নিশ্চয়ই, তো ওটাতে করেই তুলে নেবো। আর যেহেতু ভিজে বালি খুব সুন্দর করে উঠেও গেল, তো চলুন ওইদিকে আমার অর্ধেকটা মানে ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে পাতাগুলো বসে পড়েছে, কাগজগুলো সব বসে পড়েছে, উঠতে যাচ্ছে, তাই পায়ে করে ওরা ঠেলে ঠেলে উঠালো। তো আর এই গলিতে গলিগুলো আম্মুই ঝাড় দেয়, আমি খুব একটা ঝাড় দিই না, যেহেতু এই গলির ময়লাগুলো বাইরে ফেলতে হয়, তো আমি বেরোই না খুব একটা, তার জন্যই আর কি। তাও আজকে যেহেতু অনেকটাই নোংরা হয়েছে, বাড়িতে লোক আসলে বলবে মা নেই, তা ঘরগুলো কীরকম করে রেখে দিয়েছে, মানে রেখে দিয়েছে আর কি। তো আর লোকে বলুক আর না বলুক, দেখতেও খারাপ লাগে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে ঝড় হয়েছে দেখতে খারাপ লাগছে, মানে গলি দিয়ে হাঁটা যাচ্ছে না এমন অবস্থা। তো তার জন্যই আরও করে চলে আসলাম ঝাড় দিতে, নানি মানা করছিল যে ঝাড় দিতে হবে না, এখন তো রোজই মেঘ ঝড় হবে, রোজই নোংরা হবে, না তার রোজই যদি একটু একটু করে জমতে জমতে অনেক হয়ে যাবে ময়লা। তো তার জন্যই চলে আসলাম ঝাড় দিতে। তো ওই দিকটা তো ঠিকঠাক হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে, ওই দিকটা ঝাড় দেওয়ার পর সত্যিই খুব সুন্দর লাগে। তো তার জন্যই আরও ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো চলুন এই গলিটা ঝাড় দিয়ে, ওই যে সামনে আছে না গাছটা, ওইদিকে একটা মানে ময়লা ফেলে ওইদিকে সবাই, তো ওইখানেও আমি ফেলে দেবো ময়লাটা সাইড করে। আসলে আবার আমি দেখবো আগে কেউ আছে নাকি, আমি তো খুব একটা বাড়ি থেকে বেরোই না, আর মাথাতে কাপড় মানে অন্য তো ঠিক কি আছে তার লেগে না, আর রাস্তাটা দেখবো যে কেউ নাই যখন, তো ওখানে একটু দাঁড়িয়ে দেখবো যে কেউ নাই এখন, তখন গিয়ে ফেলে দেবো। তো ওই দিকে রিক্সন দাঁড়ানোর পর যখন কেউ লোকগুলো ছিল না, তখন ওই ইগুলো ফেলে দিলাম, আর এই যে এই ময়লা বালিটাও গিয়ে ফেলে দেবো। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে গলিগুলো একবারে। তো এরপর সন্ধ্যায় পড়তে এসেছিলো, তাদের ছুটি দেওয়া হয়ে গিয়েছে, এখানে খাবার ব্যবস্থা করছি রাতের। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আশা করলাম আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো তখন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।